আসন্ন বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে মালদা শহর। শহরের দুটি চার্চে চলছে বড়দিন পালনের তোড়জোড়। বড়দিন উপলক্ষে কার্নিভাল আয়োজনের জোর প্রস্তুতি শুরু করেছে ইংরেজবাজার পৌরসভা। শহরের কানির মোড়ে কার্নিভাল আয়োজনে মেতেছেন কাউন্সিলর বাবলা সরকার। আগামী সোমবার 25শে ডিসেম্বর বড়দিন, অর্থাৎ প্রভু যিশুর পূর্ণ জন্মতিথি। তাই এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা শহরে সাজো সাজো রব পড়েছে। বড়দিন মানে যিশুর জন্মদিন পালন, চার্চে চার্চে ভক্তদের প্রার্থনা। তাই বড়দিন উপলক্ষে ইতিমধ্যে শহরের রথবাড়ি ও মনস্কামনা রোডে অবস্থিত দুটি চার্চে চলছে জোর প্রস্তুতি। বড়দিন উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও জমকালো কার্নিভাল আয়োজন করতে চলেছে ইংরেজবাজার পৌরসভা। এই উপলক্ষে মালদা যুব আবাস সংলগ্ন ময়দানে চলছে জোর প্রস্তুতি। ইতিমধ্যে শহরের বিভিন্ন রাস্তাঘাট সেজে উঠেছে সুদৃশ্য আলোকমালায়। কার্নিভালের প্রস্তুতি মানে আমরা মাঠটা চেঞ্জ করেছি, যে মাঠে গত বছর করা হয়েছিল, কিন্তু গত বছর যে আর্টিস্টরা এসেছিল এত ভিড় হয়েছিল সামলাতে দেয়নি। তাই জেলা প্রশাসন এবং আমরা সবাই মিলেই ওই জায়গাটা আমরা করছি। ইভিন আমাদের বিলাভেড চিফ মিনিস্টার, তিনিও আমাদেরকে অনুরোধ করেছেন, তিনিও বলেছেন যে কার্নিভালটা একটা বড়ো মাঠে নিয়ে যেতে হবে। তো আমরা সেই বড়ো মাঠের, যেটা আমাদের ডিএসএর পাশের মাঠ, সেই মাঠে আমরা করছি। আমাদের ডিএসএর ওখানে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আমাদের কার্নিভালের সব আর্টিস্ট আসবে। প্রথম দিনই আসছে রাহুল দত্ত 25 তারিখ, তারপরে 26 তারিখ ফকিরা ব্যান্ড, 27 তারিখে নন্দিস সিস্টেম, 28 তারিখে আসছে ফসি রূপম ইসলাম, 29 তারিখে মোনালি ঠাকুর এবং বম্বে, 30 তারিখে আছে রাজবর্মন, খুব ভালো আর্টিস্ট, 31 তারিখে সিগ্নজিৎ ভৌমিক, আর 1 জানুয়ারি আছে একদম অমন মল্লিক বম্বে, এরা আসছে। আর যাতে কোনো শ্রোতার বা দর্শকের অসুবিধা না হয় তার দিকে সব নজর আমরা রাখছি। এদিকে বড়দিন মানে কেক, তাই বড়দিন উপলক্ষে মালদা ছোট বড় সমস্ত বেকারিতে কেক তৈরির তোড়জোড় চলছে জোর কদমে। আধুনিক মেশিনপত্রের সাহায্যে দিন রাত এক করে কেক তৈরি করে চলেছেন কারিগররা। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার এক বেসরকারি মালিক জানালেন, বড়দিন উপলক্ষে গত সপ্তাহ দুয়েক আগে থেকে কেক তৈরি করে চলেছেন। কাজু কিশমিস দিয়ে সম্পূর্ণ নিরামিষ কেক তৈরি করেছেন। এছাড়াও বিশেষ চমক থাকছে ছানা ও নলেন গুড় দিয়ে তৈরি স্পেশাল কেক। সম্পূর্ণ নিরামিষ কেক তৈরি করা হয়। এবারে ক্রিসমাস উপলক্ষে 100% ভেজ প্লাস স্পেশাল ছানার ফুড কেক তৈরি করা হয়, স্পেশাল নলিনগুড়ির ফুড কেক করা হয়, এবারে রসমালাই কেক হয়, ফুল বাটার স্কচ কেক হয়, এবারে আরও বিভিন্ন প্রকারের কেক আরও তৈরি হয়। এবারে জেলা ও জেলার বাইরে সব রকমভাবে কেক বাইরে পাঠানোর ব্যবস্থা আছে বা বাইরে পাঠানো হয়। এবার টাইম মতো সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা একটা ম্যাটার আছে, দেখা যাক। বড়দিন উপলক্ষে বাজার ছেয়েছে বড়দিন উদযাপনের নানান সামগ্রীতে। ক্রিসমাস টুপি, ক্রিসমাস ট্রি, জিঙ্গল বেল, সান্টা ক্লজ ইত্যাদি রকমারি সম্ভারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সেই সমস্ত দোকানে ভিড় জমাতে শুরু করেছে ছোট বড় বিভিন্ন বয়সীরা। দোকান দেওয়া হয়েছে আজকে 23 তারিখ, মোটামুটি বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, আর এবারে আইটেম হচ্ছে ভেল বেরিয়েছে নতুন, ম্যাজিক স্টিক আছে, তারপর বাচ্চাদের মানে 0 থেকে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত টোটাল কেক পাবেন, ভেল পাবেন, সান্টা ওই ম্যাজিক স্টিক, তারপর টি তো আছে ছোটো থেকে বড় পর্যন্ত টি। কার্নিভাল উপলক্ষে বেচাকেনা কিছুটা মানে বেড়েছে আশা করছি, ঠিক আছে। আজকে এখন পর্যন্ত রেসপন্স সেরকম মোটামুটি হলো, আশা করা যাচ্ছে পরবর্তীতে বেচাকেনা বাড়বে। শনিবার পুরাতন মালদার মুচিয়ার আদমপুরে হয়ে গেল 44তম বর্ষের মহামায়া উৎসব। জহুরা দিব্যলোকের পরিচালনায় প্রতি বছরের মতো এবারও মহামায়া উৎসব পালিত হয় মহাধুমধামে। এই উপলক্ষে এদিন সকাল থেকে মহামায়া মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। দিনটি উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে পুজো পাঠ, বিশ্ব শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। নাম সংকীর্তন, ভজন কীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। উৎসব কমিটির পক্ষ থেকে আগত ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ বিলি করা হয়। সেই সঙ্গে বহু দুস্থ মানুষজনদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন চোখে পড়ে। সব মিলিয়ে আনন্দ মুখরিত হয়ে ওঠে মহামায়া মন্দির প্রাঙ্গণ।
44তম পূজো হচ্ছে। আপনার করোনার জন্য 3-4 বছর বন্ধ ছিল, এখানে আপনার আস্তে আস্তে লোকের ভক্তদের সমাগম বাড়ছে। এটা হচ্ছে মা মহামায়া জয়া দিব্যল অনুষ্ঠানে আপনার যোগ্য হয় এবং আপনার এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গরিব মানুষদেরকে বস্ত্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে। এক বেসরকারি ক্যারাটে প্রশিক্ষণ সংস্থার উদ্যোগে শনিবার মালদায় হয়ে গেল সেকেন্ড কিক বক্সিং ও সেলফ ডিফেন্স সেমিনার। এদিন কিক বক্সিং ও সেলফ ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত হয় মালদা শহরের বিএস রোড ঝংকার ক্লাব প্রাঙ্গণে। এতে 25 জনের মতো ছেলে মেয়ে অংশগ্রহণ করে বলে জানা গেছে। টোটাল 25 জন স্টুডেন্ট রয়েছে কারাটে এবং কিক বক্সিং মিলিয়ে। তাদের মধ্যে 2 জন আমাদের যারা রয়েছে অনিশ দে এবং শামীম আক্তার, তারা রিসেন্টলি MMA তে চান্স পেয়ে নাগপুর যাবে 13 তারিখ। মালদা থেকে প্রথম তারা খেলতে যাচ্ছে MMA ফাইট নাগপুর হ্যারিস MMA তে। তো সেই উদ্দেশ্যে তাদেরকে প্রমোট করে এবং কিক বক্সিং আর কারাটে আর MMA মিক্সড মার্শাল আর্ট যেটা, সেটাকে প্রমোট করার জন্যই আজকের এই আমাদের সেমিনার। আমাদের সেমিনারটি হোস্ট করেছে নটোরিয়াস MMA অ্যান্ড ফিটনেস একাডেমি থেকে। বেশ, এদের উদ্দেশ্য তো ভালোই রয়েছে এবং এদের সমস্ত পারফরমেন্স খুব সুন্দর। আর তাছাড়া সবার আগ্রহী আমাদের মালদার বেশিরভাগ ছেলেপেলেই দেখছে আজকাল MMA কিক বক্সিং বক্সিংয়ের মতো বিভিন্ন কিছু বিদেশি এবং পপুলারিটি প্রাপ্ত কিছু স্পোর্টের সাথে যুক্ত হতে চাইছে। আর আগামীকালে আশা করি আমরা আরও পারব।